আমাদের সার্ভিস সেন্টারে যে কোনো ধরনের এসি রিপেয়ারিং এবং সার্ভিসিং করা হয়, সেটা উইন্ডো এসি, স্প্লিট এসি, ইনস্টল ইনস্টল সব কিছুই করা হয়। ফ্রিজ, যে কোনো কোম্পানির ফ্রিজ, সিঙ্গেল ডোর, ডবল ডোর, ট্রিপল ডোর, সাইড বাই সাইড, বটম ফ্রিজার, সমস্ত ধরনের ফ্রিজ রিপেয়ারিং সার্ভিসিং করা হয়। চলে এসছি ওয়াশিং মেশিনের মধ্যে, যে কোনো ধরনের ওয়াশিং মেশিন, এটা গোদরেজের ওয়াশিং মেশিন আছে, বাট সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন, ফ্রন্ট লোড, টপ লোড, সমস্ত ধরনের ওয়াশিং মেশিন, সমস্ত কোম্পানির ওয়াশিং মেশিন রিপেয়ারিং সার্ভিসিং করা হয়। ওয়াশিং, তারপরে মধ্যে মাইক্রোওভেন, যে কোনো কোম্পানির মাইক্রোওভেন, এলজি, স্যামসং, ভিডিওকন, যে কোনো ধরনের মাইক্রোওভেন সার্ভিসিং এবং রিপেয়ারিং করা হয়। যে কোনো প্রবলেম শর্ট আউট হয়ে যাবে, পিসিবি প্রবলেম যদি থাকে, ম্যাগনেটন প্রবলেম থাকে, প্লাস ট্রান্সফর্মার প্রবলেম থাকে, যে কোনো ধরনের প্রবলেম আমাদের এখানে কিন্তু শর্ট আউট হয়ে যাবে, ঠিক আছে। তার মধ্যে চলে আসছি ইন্ডাকশানের মধ্যে, যে কোনো ধরনের ইন্ডাকশান, যে কোনো কোম্পানির ইন্ডাকশান এখানে কিন্তু রিপেয়ারিং ও সার্ভিসিং করা হয়, ঠিক আছে। আর আমাদের ইন্ডাকশানের বলে দিচ্ছি, ইন্ডাকশানের সার্ভিসিং চার্জ রয়েছে 200 টাকা। এবারে আপনার যদি যেই পার্টস খারাপ হবে, সেই পার্টস আপনার এক্সট্রা করে চার্জেবল হয়ে যাবে, ঠিক আছে। এটা তো হয়ে গেল ইন্ডাকশান। এরপরে চলে আসলাম চিমনিতে। চিমনি, যে কোনো ব্র্যান্ডের, যে কোনো কোম্পানির চিমনি কিন্তু সার্ভিসিং রিপেয়ারিং দুটোই করা হয়, ঠিক আছে। পড়ে রইল ওয়াটার পিউরিফায়ার, যে কোনো ব্র্যান্ডের ওয়াটার পিউরিফায়ার রিপেয়ারিং এবং সার্ভিস।